এবার লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ আটকে দিল হুতিরা। জম্মু কাশ্মীরের পৃথক সার্বভৌমত্ব নিয়ে যা বলল ভারতের সুপ্রিম কোর্ট। এআই যুক্তরাষ্ট্র চীন যুদ্ধের নতুন ফ্রন্ট। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত। এবার জাতিসংঘ পরিচালিত স্কুলে বোমা হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব, আর্থিক সহায়তা চাইতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবার লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ আটকে দিল হুতিরা। এবার লোহিত সাগরে ইসরায়েলগামী একটি বাণিজ্যিক জাহাজ আটকে দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। পরে সেটিকে উল্টো দিকে ফেরত পাঠানো হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকার ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে এই পদক্ষেপ নিল হুতিরা। জাহাজটি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে লেবাননের আরবি ভাষায় আল মায়াদিন টেলিভিশন নিউজ নেটওয়ার্ক। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিকে প্রথমে সতর্ক করা হয়েছিল, কিন্তু সেটি সতর্কবার্তা উপেক্ষা করেই সামনে এগোতে থাকে। এরপরই জাহাজটির গতিরোধ করা হয়, উল্টো দিকে ফেরত পাঠানো হয়। এর আগে শনিবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজাবাসী যদি প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায়, তবে ইসরায়েলের দখলকৃত অঞ্চলের দিকে ইয়েমেনের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে চলাচলকারী সকল জাহাজ বৈধ লক্ষ্যে পরিণত হবে। এ সময় তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বা অধিকৃত অঞ্চলের বন্দরের জন্য নির্ধারিত জাহাজ ব্যতীত বিশ্বের সমস্ত জাহাজ এই রুট দিয়ে তাদের বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে। সূত্র প্রেস টিভি। জম্মু কাশ্মীরের পৃথক সার্বভৌমত্ব নিয়ে যা বলল ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের অন্যান্য রাজ্য থেকে জম্মু কাশ্মীর আলাদা নয়, আর ভারতে যোগ দেওয়ার পরে জম্মু ও কাশ্মীরের পৃথক কোনো সার্বভৌমত্বের প্রশ্নই ওঠে না, এমনই রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার ভারতীয় সংবিধানের 370 ধারা রদ নিয়ে প্রধান বিচারপতি ও ডিওয়াই চন্দ্রচূড়ার নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ রায় দেয়। জম্মু ও কাশ্মীর বিষয়ে সংবিধানের 370 ধারা প্রত্যাহার মামলার রায়দানের সময় প্রধান বিচারপতি বলেন, ভারতের সাথে যুক্ত হওয়ার পরে জম্মু ও কাশ্মীরের কোনো অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বজায় থাকে কি না। আমাদের মতে, ভারতের সাথে যুক্ত হওয়ার পরে জম্মু ও কাশ্মীরের কোনো অভ্যন্তরীণ সার্বভৌমত্ব থাকে না, অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের থেকে জম্মু ও কাশ্মীরকে পৃথকভাবে দেখা হয় না বলে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। বিস্তারিতভাবে উল্লেখ করতে গিয়ে প্রধান বিচারপতি জানান, ঘোষণাপত্র জারির ফলে ইনস্টিটিউটমেন্ট অফ অ্যাকশনসের অষ্টম অনুচ্ছেদের আর কোনো অস্তিত্ব থাকে না। সংবিধানেও এমন কিছু বলা নেই যে জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব আছে। সেই তত্ত্বের ভিত্তিতে আরও মজবুত করেছে 1949 সালে যুবরাজ করণ সিংয়ের ঘোষণাপত্র এবং সংবিধান। ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারা থেকে স্পষ্ট হয়ে যায় যে ভারতের অবিচ্ছেদ্য অংশ হল জম্মু ও কাশ্মীর। প্রধান বিচারপতি আরও জানান, ভারতের প্রতিটি রাজ্যের হাতেই আইনি ও প্রশাসনিক ক্ষমতা আছে। বিভিন্ন রাজ্যের জন্য যে বিশেষ ব্যবস্থা আছে তা সংবিধানের 371 ধারার এ থেকে যে পর্যন্ত অনুচ্ছেদ থেকেই বোঝা যায়, যা সামঞ্জস্যহীন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উদাহরণ। তাই জম্মু ও কাশ্মীরে কোনো অভ্যন্তরীণ সার্বভৌমত্ব নেই। সূত্র হিন্দুস্তান টাইমস। এআই যুক্তরাষ্ট্র চীন যুদ্ধের নতুন ফ্রন্ট। সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক সমঝোতা ও মানদণ্ডের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। যে যুগে প্রযুক্তিগত সক্ষমতা ক্রমবর্ধমান হারে বৈশ্বিক শক্তি নির্ধারণ করছে, তখন সামরিক ক্ষেত্রে এআই নিখুঁতভাবে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র ও চীন তীব্রভাবে লড়াই করবে তা বিস্ময়ের কিছুই নয়। সামরিক কৌশলে এআই আন্তঃস্থ করার ব্যাপারে চীনের অবস্থান ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করার উচ্চভিলাষকে প্রকটভাবে ফুটিয়ে তুলেছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশনায় চীন নতুন যুগের একটি প্রতিরক্ষা কৌশল সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছে। কমিউনিস্ট পার্টির অব চায়নার 20তম জাতীয় কংগ্রেসে শির এআই বিকাশ এবং বুদ্ধিভিত্তিক যুদ্ধের প্রতি চীনের সংকল্পবদ্ধতা ঘোষণাটি চীনের জাতীয় নিরাপত্তা ও সামরিক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের বিষয়টি তুলে ধরেছে। চীন 2015 সালে ব্যাপক মাত্রায় সামরিক সংস্কার করে। এর মাধ্যমে ভূমিভিত্তিক ভূখণ্ডগত প্রতিরক্ষার বদলে সম্প্রচারিত
শক্তি প্রক্ষেপণের দিকে নজর দেয় পিপলস লিবারেশন আর্মি। এসব পরিবর্তনের একটি প্রধান উপাদান ছিল স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স সৃষ্টি। এটি সীমান্ত এলাকায় মিশনগুলোকে কেন্দ্রীভূত করে এবং মহাকাশ, সাইবার স্পেস, তথ্য এবং মনোনাস্তিক যুদ্ধ হিসেবে কৌশলগত কার্যক্রমকে একীভূত করা হয়। চীনের এআই সামরিক কৌশলে এসএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মহাকাশ, সাইবার, তথ্যের মতো ক্ষেত্রে কাজ করে। বিশেষ করে উপগ্রহ স্থাপন এবং তথ্য পর্যবেক্ষণে এআই ব্যবহারের উপর তারা বিশেষ জোর দিচ্ছে। অন্যদিকে আধুনিক যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশলগত গুরুত্ব অনুধাবন করে তার বৈশ্বিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যুক্তরাষ্ট্র ও সক্রিয়ভাবে এআই সক্ষমতা বাড়াতে সক্রিয়ভাবে কাজ করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর 2023 সালের কৌশল প্রকাশ করে জানিয়েছে যে তারা অত্যাধুনিক এআই সক্ষমতার সাথে খাপ খাইয়ে নেওয়াটা জোরদার করেছে। তারা নতুন এ আইন এবং ডাটা কেন্দ্রিক বিশেষায়িতকরণের কাজে জোর দিয়েছে। সূত্র মর্নিং স্টার। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার প্রশিক্ষণ চলাকালীন বিমানটি দক্ষিণ কোরিয়ার গুনশানে মার্কিন বিমানবাহিনী ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়নহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন এবং পরে তাকে উদ্ধার করা হয়। ইয়নহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের 178 কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনশানের একটি বিমানঘাটি থেকে উড্ডয়ন করে। এক পর্যায়ে পরে সেটি পানিতে বিধ্বস্ত হয়। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি নিশ্চিত করতে পারেনি। এবার জাতিসংঘ পরিচালিত স্কুলে বোমা হামলা। উত্তর গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে পরিচিত জাবালিয়া শরণার্থী শিবিরে একটি স্কুলকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল সেনাবাহিনী। বিভিন্ন ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বরাতে এ খবর প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি। প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছেন, জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সি দ্বারা পরিচালিত একটি স্কুল শতাধিক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। রোববার স্কুলটিকেই হামলা লক্ষ্যবস্তু করে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, স্কুলের আঙিনায় রক্ত লেপটে আছে। এ সময় সেখানকার মূল ভবনে আগুন জ্বলতে দেখা যায়। অন্য একটি ক্লিপে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস্তুচ্যুত ব্যক্তি বলেন, স্কুলের একটি শ্রেণীকক্ষে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। গাজা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, 66তম দিনে গড়িয়েছে এ যুদ্ধ। এতে ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। গত 24 ঘন্টায় ফিলিস্তিনে অন্তত 300 মানুষ নিহত হয়েছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববারও গাজায় অভিযান অব্যাহত।